তো আমাদের অপেক্ষার প্রহর আমরা শেষ করছি। এই পর্যায়ে তোমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবে তোমাদের প্রিয় ভাই এবং প্রিয় শিক্ষক আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক। ফালে তাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। সম্মানিত ছাত্র ভাইরা, এ কথা সত্য যে জেলখানা অনেক কঠিন একটা জায়গা, মানুষের ধারণা এবং চিন্তার বাইরের একটা স্থান। সেই দৃশ্য এমন এক দৃশ্য যেটা মানুষ কল্পনার শক্তিতেও চিন্তা করতে পারে না, এ কথা সত্য। জেলখানার প্রতিটা সময় একজন মানুষের জন্য অনেক কষ্টদায়ক, এ কথা সত্য। সব কিছুর পরেও জেলখানার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জেলখানা বা মহান আল্লাহ তাআলার প্রদত্ত কষ্ট মানুষকে মহান আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে যায়। মানুষকে, বিশেষ করে যারা শিক্ষিত মানুষ বা মহান আল্লাহ তাআলাকে চেনেন এবং বোঝেন, তাদেরকে আরও বেশি পূর্বের চাইতে নমনীয় করে দেয়। এবং মহান আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে মহান আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, সেই বিপদ নিজের আত্মার হতে পারে, নিজের জানের হতে পারে, নিজের ধন দৌলতের হতে পারে। সব কিছুর পরেও, পরীক্ষার পরেও জেলখানা ব্যক্তিগতভাবে আমাকে যে দুইটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে, জেলখানায় আমি আমার সময় যে কাজে সবচেয়ে বেশি ব্যয় করেছি সেটা হচ্ছে আমি কোরআন পড়ার খুব বেশি চেষ্টা করেছি এবং কোরআনকে অনুধাবন করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো কোরআন পড়তে গিয়ে একটা বাণী আমার খুব হৃদয়ে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে যে ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইয়াম সাসকাল্লাহু বিখাইরিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া কাহিরুন ফাওকা ইবাদি। যে পৃথিবীর বুকে মানুষ সবচেয়ে অসহায় ব্যক্তি, আল্লাহ তাআলা যখন মানুষকে বিপদ দেন তখন সেই বিপদ থেকে আল্লাহ ছাড়া আর কেউ মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না। টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত শ্রম তাদবীর কোনো কিছুই মহান আল্লাহ তাআলার ইশারার আগে কাজ করে না, এটা আমি শিখেছি। আরেকটা বিষয় যেটা আমার হৃদয়ে খুব নাড়া দিয়েছে, ইউনুস আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলছেন যে লাউলা কানা মিনাল মুসাববিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যে ইউনুস আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ না করতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এই বাক্য পাঠ না করতেন বা আল্লাহর আরো কোনো তাসবিহ পাঠ না করতেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে বন্দী করে রাখতেন। তো একটা জিনিস যেটা হচ্ছে, কোরআন, আসলেই কোরআন মানুষকে আত্মিক প্রশান্তি দান করে, এমন একটা সময় আত্মিক প্রশান্তি দান করে যখন মানুষের কারোর সাথে কানেকশন নেই, বাবা মা আত্মীয় স্বজন টাকা পয়সা ধন দৌলত বন্ধু ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড কারোর সাথেই যখন সম্পর্ক থাকে না, তখন যে জিনিস মানুষকে সবচেয়ে বেশি সাতিত্ব দান করে সেটা হচ্ছে আল কোরআন। এবং যে জিনিস মানুষের হৃদয়ে অশান্তির সময়ে প্রশান্তি দান করে সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার তাসবিহ। ইদা যুকিরাল মহান আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর কথা স্মরণ করলে মানুষের আত্মা প্রশান্তি পায়। তো এই দুইটা জিনিস আমি জেলখানায় বাস্তবিক জীবনে শিখেছি। আর জেলখানায় আমি কিছু মানুষ দেখেছি যারা, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 17 বছর, কেউ 7 বছর ধরে জেলে কাটাচ্ছে, মুক্তির কোনো আশা নেই। আমি এমন মানুষে দেখেছি, আমার পাশের এক বেড পরে তার বেড ছিল, যেই লোকটা জেলে এসেছে তার পরিবারের লোকজন তাকে জেলে দিয়েছে, যার কেস লড়ার জন্য কেউ নাই, মানে কেসটা যে লড়বে সে হাজতে এসেছে, তার সাজাও ঘোষণা হয়নি,
তিন বছর ধরে সে সাজা খাটছে, তার কেসটা লড়ার মতো মানুষ নাই। আমি এখানে আরও কিছু অসহায় মানুষ দেখেছি, তাদের মধ্যে একজন মানুষ আসার সময়, আমি যেহেতু যাওয়ার পরের দিন থেকেই সালাত আদায় করেছি এবং ইমামতি করিয়েছি, এই জন্য যদিও 80% মানুষ হচ্ছে মদ জুয়ার কারণে জেলে যাওয়া, হিরোইন ধরা পড়ে জেলে যাওয়া, তারপরে হচ্ছে গাঁজা ধরা পড়ে জেলে যাওয়া, 80% মানুষ হচ্ছে উশৃঙ্খল বর্বর শ্রেণীর মানুষ। তাদের অকথ্য ভাষা যেটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমাকে, সেটা হচ্ছে তাদের অকথ্য ভাষা, যেটা সহ্য করার মতো ছিল না, মানে কান বিরক্ত হয়ে যেত তাদের অকথ্য ভাষায়। কিন্তু তাদের একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তারা আমাদের মতো সালাত আদায়কারী ইবাদত গুজার পরহেজগার মানুষ, ইবাদত গুজার মানুষকে সম্মান করত। যখন আমি সলাতে দাঁড়াতাম, যে লোকটা একক তো সলাত আদায় করে না, একটু আগে গালাগালি করছিল, আমি তাকে সলাত আদায়ের জন্য বলেছি, সে সলাত আদায় করে না, কিন্তু যখনই আমি সলাতে দাঁড়াই বা আমার সাথে আর দুই তিনজন সলাতে দাঁড়াতো, তখন আমি দেখতাম যে সে পুরো হল রুম ঘুরে ঘুরে সবাইকে থামার জন্য বলতে, এই ভাই চুপ চুপ করেন, তারা সলাত আদায় করছে। এবং তারা আমরা সলাত আদায় আল্লাহু আকবার বলার পরে তারা একদম নিশ্চুপ স্তব্ধ হয়ে যেত। তারা অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, হয়তো কোরআন পড়াটাও জানে না এবং সবসময় অকথ্য ভাষা ব্যবহার করে, কিন্তু সলাৎ শুরু করার পরে তারা চুপ হয়ে যেত। তো এইরকম সলাৎ আদায় করানোর কারণে আমার পাশে একজন বৃদ্ধ লোক ছিলেন। লোকটা যাওয়ার আগে আমি বের হয়ে আসার সময় উনি আমাকে জড়িয়ে ধরে ওনার আফসোসের কথা বলছিলেন এবং দোয়া করার জন্য বলছিলেন যে আল্লাহ তাআলা যেন তাকে জেল থেকে মুক্তি দান করে। তো আসলে আমরা যে পরিস্থিতিতে আছি এটা অনেক আরাম এবং আয়েশে, এবং আমাদের চাইতে অনেক মানুষ আছে যারা অনেক বেশি কষ্টে, মানে এতটা কষ্ট যেটা কল্পনা করা যায় না। একজন মানুষ একটা ঘরের মধ্যে 17 বছর, জাস্ট একটা ঘর, যেই ঘর থেকে বের হলে উপরে গ্রিল দেওয়া, শুধু আসমান দেখা যায়, সামনে দেওয়াল, পিছনে দেওয়াল, ডান সাইডে দেওয়াল, বাম সাইডে দেওয়াল, সকালবেলা যখন দায়িত্বশীল জেলের দরজাটা খুলে দেয়, তখন জেলের দরজাটা খোলার পরে শুধু উপরের আসমানই দেখা যায়। 17 বছর ধরে একজন মানুষ এভাবে বন্দী হয়ে আছে। তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আমাকেও অনেক ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে স্বল্প সময়ে এখানে ফিরিয়ে নিয়ে এসেছেন। সর্বোপরি আমি জেলখানা থেকে দুটা জিনিস শিখেছি, এক যে মহান আল্লাহ তাআলার বেশি বেশি তাসবিহ পাঠ করা উচিত, যেটা মানুষকে আত্মিক প্রশান্তি দান করে, দুই মানুষের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত, কোরআন মানুষকে মুক্তির পথ দেখায়, তিন যে মহান আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই তার পথে দৃঢ় থাকার, অবিচল থাকার তৌফিক দান করেন এবং আমাদের জীবনের সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের বিপদ আপদ তিনি যেন সবসময় লাঘব করেন। তবে আরেকটা কথা বললেই নয়, জেলখানায় আমি যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করেছি, মানে আমাকে যদি বলা হতো যে আব্দুর রহমান তুমি কী চাও, আমরা তোমাকে 10 বছর জেলখানায় রাখবো, এই জেলখানায় রাখার বিনিময়ে তুমি কী চাও, তাহলে আমি বলতাম যে আমি জামিয়া সালাফের ছাত্রদের পড়ানোর সুযোগ চাই। মানে আমার কাছে আমি ওই 21 দিনে বা 3 সপ্তাহে যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করেছি সেটা হচ্ছে আমার তাদরিস, আমার ছাত্র, আমার পড়ানো। আমি পড়ানোটা অনেক ভালোবাসি এবং আমার পড়াতে ভালো লাগে। আমি শুধু এতটুকু দোয়া করি এবং আপনাদের সকলের কাছে, আমার শ্রদ্ধেয় শিক্ষক আছেন, আরও বড় ওস্তাদ আছেন এবং আরও শিক্ষক মণ্ডলী আছেন এবং আমার সামনে ছাত্র ভাইয়েরা আছে, সবার সামনে আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে একটাই দোয়া চাইব যে আল্লাহ তাআলা যেন আমাকে একজন সফল শিক্ষক করে দেন, সেই শিক্ষকদের মতো যাদের ছাত্ররা যুগে যুগে কোরআন এবং হাদিসের খেদমত করেছে। আমি আপনাদের সকলের কাছেই শুধু এই দোয়াটা চাইব যে আপনারা আমার জন্য এই দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বালের মতো একজন সফল শিক্ষক করে দেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো একজন সফল শিক্ষক করে দেন। আমি আমার জীবনে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে ইমাম আহমদ এবং ইমাম বুখারীর মতো শিক্ষক হওয়াটাই কামনা করি এবং আপনাদের কাছেও এই দোয়াটা চাই যে আপনারা এই দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার দিনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমরা
আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের কারাবন্দি জীবনের কিছু গুরুত্বপূর্ণ নসিহা এবং ঘটনা শুনছিলাম। আর আসলেই এটা সত্য যে মানুষের উপর যদি কোনো বিপদ আসে, ফালাকা আশিফা ইল্লাহু, আল্লাহর ইশারা ছাড়া সেটা যে সম্ভব নয় সেটা থেকে মুক্তি পাওয়া, এটা আব্দুর রহমান যেমন ভিতরে থেকে অনুভব করেছে, আমি বাইরে থেকে আব্দুর রহমানের জন্য 24 ঘন্টা দিন রাত চেষ্টা করার মাধ্যমে অনুভব করেছি যে আল্লাহ সুবহানাহু তাআলার ইশারা ছাড়া আসলে মানুষ যতই চেষ্টা করুক সম্ভব নয়। এক সপ্তাহ আগে জামিন হয়েছে, তো যেদিন জামিন হয় সেই দিন আমি নিশ্চিত 100% যে বৃহস্পতিবারের দিন যদি বের নাও হতে পারে, রবিবারের দিন অবশ্যই বের হবে ইনশাল্লাহ। কিন্তু ওই যে ফালা কাশিফা ইল্লাহু, আল্লাহ ব্যতীত আসলে কেউ মানুষকে উদ্ধার করতে পারে না, সব চেষ্টা পরিশ্রম তাকিদ সব কিছু ব্যর্থ, যত স্বাক্ষর করছে না, করবে না, স্বাক্ষর দেরিতে করবে, তার মেলা কাজ আছে, মেলা ব্যস্ততা আছে, এই যে স্বাক্ষর করতে 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 আজকে সকালে স্বাক্ষর করেছে, আজকে সকাল 11টায় যখন আমি নবম শ্রেণীর ক্লাসে তখন জজ স্বাক্ষর করে। কিন্তু ওই যে আল্লাহ সুবহানাহু তাআলার ইশারা, আল্লাহ যতক্ষণ যত সেকেন্ড যত মিনিট যত দিন আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের ভাগ্যে রাজশাহী কারাগারে থাকা লিখে রেখেছিলেন, তত সেকেন্ড তত দিন তত মিনিটের আগে সারা পৃথিবী মিলে চেষ্টা করলেও আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাককে বের করা সম্ভব ছিল না। এটাই শিখেছি যেটা আব্দুর রহমান বললো। আর আরও একটা জিনিস যেটা আব্দুর রহমান বললো যে উস্তাদ শিক্ষক হতে চাওয়া, আব্দুর রহমান আব্দুর রাজ্জাক তার জামিয়া সালাফিয়ায় শেখ আসাদ আজামি এবং শেখ ইউসুফ মাদানী তো আছেনই, আসাদ আজামির শিক্ষকতা কর্তৃক খুব প্রভাবিত ছিল সে। আর আমি দারুল উলুম দেওবন্দে মুফতি সাঈদ আহমদ পালানপুরি উস্তাজির তাদরিস দ্বারা খুব প্রভাবিত ছিলাম। কী জন্য? উনি যখন ক্লাসে ঢুকতেন তখন 2000 ছাত্রের ক্লাসরুম, বড় বড় 2000 ছাত্র, তোমাদের মতো না, চুলদাড়ি বড়, দাওরায়ে হাদিসে পড়ছে এরকম 2000 ছাত্রের ক্লাসরুম, 15 মিনিট আগে থেকে পিন পতন নিরবতা বিরাজ করত, পিন পতন, উনি আসবে এই অপেক্ষায়। এইরকম ভারাত্মওয়ালা, এইরকম আজমাতওয়ালা, এইরকম আত্মসম্মান আত্মমর্যাদা বোধওয়ালা শিক্ষক আমি আমার জীবনে দেখিনি। তা আমিও তখন ভাবতাম যে বক্তব্য দিয়ে মানুষ আমার 1,00,000 বক্তব্য শুনবে আর 1,000,000 মানুষ বক্তব্য শুনবে, এটাকে আমি কোনোদিনই সফলতা মনে করিনি। আমি মনে করতাম যেদিন মুফতি সাঈদ আহমদ পালানপুরির মতো শিক্ষক হতে পারা যাবে, যে দার্সে 1,000-2,000 ছাত্র হাদিসের দার্সে বসে থাকবে আর হাদিসের দার্স দেওয়া যাবে, সেই দিন আসলে যেদিন সফল শিক্ষক হওয়া যাবে ওই দিন সফলতা। তো সেটা আব্দুর রহমানও বলেছে যে জেলখানায় যদি তাকে কিছু চাইতে বলা হতো তাহলে সেটাই চাইতো, যে আমি জামিয়া সালাফের ছাত্রদেরকে পড়াতে চাই। তো আমি মনে করি তার এই ইখলাসের কারণে, তার দৃঢ় ইখলাসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেছে, এবং এই পরীক্ষার বরকতে সে অবশ্যই একদিন শুধু বাংলাদেশ নয় বরং ভারত উপমহাদেশ এবং পুরো পৃথিবীর একজন অন্যতম শিক্ষক মুহাদ্দিস মুদাররিস হিসেবে সফল কাম হবে। মিয়া নাজির হুসাইন দেহলভির মতো শাইখুল কুল ফিলকুলে পরিণত হবে, তারও 1,000,000 ছাত্র থাকবে, শুধু বাংলাদেশ নয় বরং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান এবং আরব দেশসহ সারা পৃথিবীর সকল মুসলিম দেশ থেকেই ছাত্ররা বাংলাদেশে আসবে, বাংলাদেশ মারকাজুল ইলমে পরিণত হবে। এই আশা, এই স্বপ্ন দেখতে তো আর বাধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন।